বাচ্চাদের খুব আদর করি, কখনো গালে চুমু খাই, কখনো আমরা তাকে মাথায় হাত বুলিয়ে দিই, মাথায় একটা চুমু খেয়ে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এগুলো থেকে এমনি আদর করে দিন। আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র প্রকিওর করতে পারে সিস্টেম অনুযায়ী, আমাদের কাউকে দেওয়া হয়নি। কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে দেওয়ার দায়িত্ব রাজ্য। এবং বিশেষ করে যারা টিকা দেয় তারা এক নম্বর ভারতবর্ষে টিকাকরণে, ফলে আমরা যা পেয়েছি -7 অনলি ওয়েস্টেজ হয়েছে, কিচ্ছু ওয়েস্টেজ হয়নি, প্রত্যেকটা টিকা দেওয়া হয়েছে। আর আমরা গতকাল 4 কোটি কমপ্লিট করেছি, 4 কোটির ওপর টিকা ভ্যাকসিনেশন বেঙ্গলে অলরেডি গতকাল হয়ে গেছে। কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 14 ক্রোর্স, ইনক্লুডিং দ্য চিলড্রেন, আমাদের বাচ্চাদের নিতে হচ্ছে থার্ড ওয়েভটার দিকে নজর রেখে। এবং বিশেষ করে যে মা তার 12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত আছে, তাদের আমরা দিচ্ছি সুপার স্প্রেডার যাতে না হয়, আমরা তাদের ভ্যাকসিনটা দিচ্ছি, তার কারণ মায়ের থেকে যাতে বাচ্চাদের না হয়। এবং আপনাদেরও বলবো যে ভ্যাকসিনটা আপনারাও, আমি দেখেছি অনেক জায়গায়, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রয়োজন আমার 100, হাতে আছে 10, আমি 10টার মধ্যেই ভাগ করে দেব, সবাই পাবেন, কেউ বঞ্চিত হবেন না। আমরা রাজ্য সরকারও কিনেছি যতক্ষণ আমাদের অ্যালাউ করা ছিল, পাবেন সবাই। কিন্তু হুড়োহুড়ি করে, হঠাৎ করে, ভিড় বেশি করে বা কারো কথা শুনে গভর্নমেন্ট টাইম টু টাইম বলে দেবে কোন জায়গায় কবে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা দয়া করে যদি করেন। আর আমাদের কাছে ভ্যাকসিনেশন যা থাকবে আমরা সেইভাবে ভাগ করে করে দেব। আমি 100 পেলে আমাকে 23টা জেলায় ভাগ করতে হবে, আমি 200 পেলে আমাকে 23টা জেলায় ভাগ করতে হবে। তবুও আরবান এরিয়ায় আমরা অলরেডি 75% করে দিয়েছি কভার। যারা সুপার স্প্রেডার, এমপ্লয়ার্স, ওয়ার্কার্স, ট্রাক ড্রাইভার থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, ডোমেস্টিক হেল্প থেকে শুরু করে, যারা মুচি, যারা কাজ করে জুতো সেলাই থেকে এমনি সেলাই করে, একেবারে ক্যান্টিন থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। হকার থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। কাজেই সাধারণ মানুষ ঘাবড়াবেন না, একসাথে সবাইকে ভিড় করার প্রয়োজন নেই, একটু ওয়েট করলে কিচ্ছু হবে না, একটু মাস্ক পরুন আর শরীরটাকে ঠিক রাখুন। আর ডাক্তাররা যাদের পরামর্শ দেবে তাদের নিউমোনিয়া ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। বাচ্চাদেরও আমরা এটা আলোচনা করছি, যদি দেওয়ার প্রয়োজন হয়, আমরা বাচ্চাদের যেমন পোলিও টোলিও সব দিয়ে, জানেন গভর্নমেন্ট থেকে সব বিনা পয়সায় দেওয়া হয়, বাচ্চারা জন্মালেই 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে বাচ্চাদের ইলেকশন কোর্স, যে একটা তাদের ইঞ্জেকশন কোর্স করা হয়, সেরকম গভর্নমেন্টের মাথাতেও আছে। আমরা 10,000 বেড অলরেডি তৈরি করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য, থার্ড ওয়েভ যাতে না আসে এটা আমরা চাই। কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বনও করতে হবে, কাজ করুন, কর্ম করুন, কোনো অসুবিধে নেই। বাইরে যখন বেরোবেন প্লিজ দয়া করে মাস্কটা পরুন। আর যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে তাদের প্রোটেকশন দেবার জন্য তিনি নিজেকে সযত্নে রাখুন, যাতে আপনার বাড়ির কেউ আক্রান্ত না হন। আর এমনকি বাচ্চাদেরও মনে রাখবেন, আমরা বাচ্চাদের খুব আদর করি, কখনো গালে চুমু খাই, কখনো আমরা তাকে মাথায় হাত বুলিয়ে দিই, মাথায় একটা চুমু খেয়ে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এগুলো থেকে এমনি আদর করে দিন। কিন্তু আমার মনে হয় যে ওদের ভালো থাকতে হবে, ওরা আমাদের ভবিষ্যৎ, এগুলো নিজেদের ছোটো ছোটো কাজ একটু নজর রাখতে হবে। কাজেই আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আমি ইন্ডাস্ট্রির যে কথাগুলো বললাম নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খুশি হয়েছেন। ধানসিরিকে থ্যাংক ইউ, তারা নামটা পুরো একেবারে ধানসিরি, কার দেয়া নাম ধানসিরি, নামটা কার দেওয়া? ইয়েস, আবার আসিব ফিরে ধানসিরিটির তীরে, জীবনানন্দ দাসের কবিতা থেকে নেওয়া, নামটা খুব সুন্দর। আপনার একাডেমিও খুব বড় একাডেমি হচ্ছে,
এবং পৌলমীরা সৌম্যদীপরা কাজ করবে, আমার আগাম অভিনন্দন রইল। আগামী দিন যেন ওয়ার্ল্ড টেনিস এখান থেকে বেরোয়, এটা আমরা নিশ্চয়ই চাইব দেখতে। আর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি করুন, আর চেম্বার্সরা বর্ধমান, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল যারা আছেন এখানে, তাদের আমি বলবো অনেক সুযোগ আসছে। কিন্তু শুনুন, মুরগির পোলট্রি তৈরি করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। হাঁসের হাঁসের পোলট্রি তৈরি করুন, হাঁসের পোলট্রি নেই এখানে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে। যারা মাছ বানাতে চান, মাছ তৈরি করুন, বড় বড় জলাশয়ে মাছ বাড়ান, বাইরে থেকে মাছ কেন আনবো, এখানে হবে। আর পোলট্রি বেশি করে তৈরি করলে আমার এখনও 500,000 ডিমের ডিম্যান্ড আছে, অনেকটা ডিম্যান্ড। প্রদীপদা, কতটা ডিম্যান্ড আমরা করেছি ফুলফিল? কত? 40% আমরা বাড়িয়েছি ডিম উৎপাদনে, বাদবাকিও যেটুকু আছে এখনও কিন্তু আমার কাছে 500,000 ডিম্যান্ড আছে। 500,000 ডিম্যান্ড আছে না কত ডিম্যান্ড? হ্যাঁ, সেটা তো আমরা দিচ্ছি, সেটা ঠিক আছে। আমি আমি বাইরে থেকে রেগুলার আনছি কত এখন বুঝুন, তাহলে মার্কেটটা দেখুন, দৈনিক 30,000,000 ডিম আমায় বাইরে থেকে আনতে হচ্ছে। কেন আপনি করবেন না তৈরি? গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, বিরাট অঙ্কের সাবসিডি, ব্যাংক লোন পাচ্ছেন, সাবসিডি পাচ্ছেন, বিনা পয়সায় পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে, ছাগল দেওয়া হচ্ছে, গরু দেওয়া হচ্ছে, কেন করছেন না? আমি চেম্বার্সগুলোকে বলবো শুধু ইট কাঠ পাথর ছেড়ে গ্রামীণ যে স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতেও একটু ঘুরে বেড়ান, ধানকল থেকে শুরু করে একেবারে এই যে ভাঙা, অর্ধ ভাঙা চাল, আগামী দিন এথানল যেটা প্রমোশন করছি আমরা, একদম ভালো করে করুন। বায়োফুয়েলের কাজ করবে, কত টাকা দিয়ে ডিজেল কিনবেন, কত টাকা দিয়ে পেট্রোল কিনবেন, একেবারে চলে যান বায়োফুয়েলে। বায়োফুয়েলে গেলে একদম দামটা কমে একদম কত হাফের নিচে দাম চলে আসবে। নিজেরা তৈরি করতে শিখুন, নিজে পায়ে দাঁড়াতে শিখুন। ইট, চুন, বালি, লোহা এগুলো থাকবেই, এগুলো চলবে তাদের মতো, সাথে সাথে আপনারাও করবেন। আর আমরা বিশেষ করে ঠিক করেছি যে 20,000,000 গরিব লোককে, সিরুল কাজ, সিরুল ট্রাইব বা গরিব ওবিসি যারা আছে, 20,000,000 সাধারণই হোক, আমরা পাকা বাড়ি করে দেবো 5 বছরে।